হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনি কিভাবে খুব সহজেই একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন একটা কাপড়, তো এটা হচ্ছে গ্রিন কাপড়। তো এই গ্রিন কাপড়ের সাহায্যে আপনি খুব সহজেই আপনি কাইন্ড মাস্টার বা আপনি যদি পাওয়ার ডিরেক্টর ব্যবহার করে থাকেন সেটাকে আপনি কোমা কি হিসেবে ব্যবহার করে দেন সিলেক্ট করে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কীভাবে কাজটা করবেন আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা না বলে নাই, আপনি যদি তোমার চ্যানেলে নতুন দর্শকে থাকুন পাশে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি বাজাতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। ওকে, সো বন্ধুরা, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোন থেকে চলে যাবেন পাওয়ার ডিরেক্টর বা কাইন্ড মাস্টার। তো আপনারা, আমি এখন কাইন্ড মাস্টারে যে দেখিয়ে দিব যে আসলে কীভাবে আপনি একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব সহজেই। তো দেন যখন আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অন করবেন, এখন অন করার সময় আপনি আপনাকে সাধারণত এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনি কী করবেন, এই লেয়ার অপশনে এই যে মিডিয়া প্লেয়ারে যাবেন। তো মিডিয়া প্লেয়ারে যাওয়ার পর এবার এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড যেটা একটা ভিডিও ইমেজ দিতে পারি বা একটা পিকচার দিতেও পারি, তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নেব। তো এরপর হচ্ছে সেই লেয়ারের পর আমি কী করবো, আমার ভিডিওটি সেট করব। তো এর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব, আপনাদের ইচ্ছা মতো আপনি একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। তো এটা আগে নিয়ে নিলাম। তো দেখেন, আমার এখান থেকে একটা কি চলে আসছে, একটা ভিডিও লেয়ার চলে আসছে, একটা ভিডিও সেট চলে আসছে, মানে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি দেন চলে আসছে। এখন দেন আমি আমার ভিডিওটিকে এখানে সেট করবো, এই জন্য আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে মিডিয়া অপশন দেখতে পারতেছেন, মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনি এখান থেকে কোন ভিডিওটি সেট করে যাচ্ছেন, তো সেই ভিডিওটি আপনি কী করবেন এখান থেকে সেট করে দেবেন। তো আমি সাধারণত এই ভিডিওটি নিলাম আপনাদের সিম্পলভাবে দেখানোর জন্য আর কি। তো দেখুন, আমার ভিডিওগুলো এখানে চলে আসছে। তো এখানে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তো দেখুন আমার কিন্তু এরম চলে আসছে, আমার ভিডিওটি চলে আসছে। একটু সময় লাগবে, দেখেন আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে আছে। তো এটা হচ্ছে একটা গ্রিন কাপড়, ঠিক আছে। আপনারা বাজার থেকে এটা খুব কম দামে কিনে নিতে পারেন। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ক্রোমাকি নামে একটা অপশন আছে, ক্রোমাকি। তো ক্রোমাকিটা আপনি কী করবেন, ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাকে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আপনার ফেসটা শুধু সাদা হয়ে গেছে। তো আপনি এখান থেকে এটা অপারেসিটি বাড়িয়ে নিতে পারেন বা কমে নিতে পারেন। তো দেন আমি এখানে এটুকু রাখলাম, এরপরে এখান থেকে একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি এখানে কমিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করব। তো যখন টিক মার্ক অপশনে ক্লিক করতেছি, তো তখন দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এরপর হচ্ছে আপনি এটাকে কি ছোটো করতে পারেন, বড়ো করতে পারেন, আবার যদি ইচ্ছা করেন যে না আমি এটাকে ফুল স্ক্রিন রাখবো, তাহলে আপনি ফুল স্ক্রিনে এবার টিপ দিলে আপনার কী হয়ে যাবে, এবারে চলতে থাকবে। এখন আপনি দেখেন প্লে করেন ভিডিওটি, তাহলে দেখেন আপনার কিন্তু ভিডিওটি অলরেডি চলতে শুরু করে দিচ্ছে। তো আপনারা কীভাবে খুব সহজে এভাবে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমি দেখেন আমার ভিডিওটি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি একদম নিখুঁতভাবে, একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। তো আপনারা ইচ্ছা করলে এভাবে পারেন। তো আপনাদের অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনের হওয়া লাগবে। তো গ্রিন স্ক্রিন ছাড়াও আপনি যে কোনো এক কালার, মানে যে কোনো এক কালারের কাপড় হলেই আপনি কী করতে পারবেন, ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, তোমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটি খুব সুন্দরভাবে এডিট করেছি। মানে এডিট বলতে আমার যে ব্যাকগ্রাউন্ডটি ছিল বা গ্রিন স্ক্রিনে যখন আমি একটা ক্রোমা কে দিলাম, তখনই কিন্তু খুব সহজেই দেখেন আমার একদম নিখুঁতভাবে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো আপনারা এভাবেই একটা ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধব শেয়ার, এবং প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।